দর্শক শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ পাকিস্তানে আসবে কবে একা হয়ে পড়ছেন নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পাকিস্তানে স্থিতিশীলতা আসবে কবে পাকিস্তানের শান্তি আসবে কবে এ প্রশ্নটি বারবার মনের মধ্যে উকি দিচ্ছে সত্তর বছর বয়সে এসেও দেশটি প্রমাণ করতে পারল না যে তারা একটি ঐক্যবদ্ধ সমাজ ও মানুষের জন্য কাজ করা দেশ এই দীর্ঘ সময়ে ক্ষমতা নিয়ে শক্তধর সেনাবাহিনী এবং রাজনীতিকরা শুধু কামড়াকামড়ি করেছেন বন্দুকের রক্তে রাজনীতিকের প্রাণ ঝরেছে আবার বেসামরিক মানুষের হাতে ফিরে এসেছে ক্ষমতা একাধিকবার কিন্তু তারা সে ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের মধ্যে সমতা গড়ে তুলতে পারেনি তার ফল এখনো দিতে হচ্ছে দেশটির সাধারণ মানুষকে বরং দিনকে দিন সেখানকার রাজনীতি কলুষিত হয়ে উঠছে রাজনৈতিক কৌশলে ব্যর্থ হয়ে অমানবিক ক্ষমতার জোরে অথবা বন্দুকের নলের মুখে প্রতিপক্ষকে চোদ্দ শিকে বন্দি করা হয়েছে এবং হচ্ছে এটা যে শুধু পাকিস্তানের চিত্রতা নয় একই চিত্র দক্ষিণ এশিয়ার আরো অনেক দেশে মিয়ানমারে অংশান সূচি গণতন্ত্রের জন্য বছরের পর বছর জেল খেটেছে তারপর যাওবা গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করে তাও মিয়ে গেছে সেনাবাহিনী দেখতে পেয়েছে সূচির অগ্রযাত্রা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে তাদের যে ক্ষমতার দাপট রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার তাদের আধিপত্যতা তা হয়ে যাবে ব্যস তারা একটি ঠুনকো অজুহাতে দুই হাজার সালের পহেলা ফেব্রুয়ারি আবার ক্ষমতা থেকে উৎখাত করে গৃহবন্দি করেছে কারো সঙ্গে রাজনীতির জনপ্রিয়তার এই প্রতিযোগিতায় পেরে না উঠে তাকে নিঃশেষ করে দেওয়ার এক নিষ্ঠুর খেলা দেশবাসী বিশ্ববাসী দেখছে শুনছে কিন্তু ঘটনাগুলো ঘটছে একটি স্বাধীন সার্বভৌম দেশে এক অযুwidehat তেমন কিছুই করে উঠতে পারছে না কেউ তবে শুধু নিশাতাগ্গ এবং কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এমন স্বৈরাচারকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে জুপরাষ্ট এবং তারা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে একই চিত্র দেখা যাচ্ছে পাকিস্তানে সেখানে জেলবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবারের নির্বাচনে যে খেল দেখিয়েছেন তাতে দেশটিতে অন্য যে সব রাজনৈতিক দল আছে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অন্য দলগুলো এবং পর্দার আড়াল থেকে যে এস্টাবলিশমেন্ট ইমরান খানকে এবং তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফকে একেবারে মুছে দিতে চেয়েছিল ফল হয়েছে তার উল্টো ইমরান খান জেলে বসেই আরো বলিয়ান হয়ে উঠেছেন তার দল সমর্থিত স্বতন্ত্র সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে সরকার গঠন করতে পারুক বা না পারুক তারাই যে পাকিস্তানের রাজনীতিতে বড় শক্তি তার প্রমাণ দিয়েছেন ইমরান খান ফলে সরকার গঠনের ব্যর্থতার চেয়ে তিনি হয়তো ভোরের আকাশের দিকে তাকে মিটিমিটি আসছেন আর সাংবাদিকরা লিখছেন পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনকে মনে করা হয়েছিল এতে দেশে স্থিতিশীলতা আসবে চরম মুদ্রাস্ফীতি রাজনৈতিক তিক্ত বিভক্তি দূর করতে এটা খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু তার বিপরীতে পাকিস্তান পেয়েছে একটি সংখ্যালঘু সরকার একটি দুর্বল সরকার একটি অনিচ্ছাকৃত জোট মনে হচ্ছে এই জোট সরকার তার নিজস্ব ম্যান্ডেটও নিশ্চিত করতে সক্ষম হয়নি নির্বাচন হয়ে গেছে দুই সপ্তাহ আগে তারপর সরকার গঠন হচ্ছে কিন্তু এ সময় নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এবং পাকিস্তান নেতৃত্বে সরকার গঠনের ঘোষণা দিলেও পিপিপি বলেছে তারা এই সরকারের অংশ হবে না শনিবার দিবাগত মধ্যরাতে উভয় দলের নেতাদের কণ্ঠ ছিল হতাশার এবং চারপাশের বাতাসে ছিল বিরহের এক আবহ

প্রধানের প্রতিপক্ষকে জেলে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে কমপক্ষে একশো পঞ্চাশটি ফৌজদারি ও দেওয়ানি মামলা করা হয়েছে তবে এতে যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবটাই প্রত্যাখ্যান করেছেন ইমরান খান নির্বাচনের এক সপ্তাহ আগে তাকে তিনটি মামলায় জেল দেওয়া হয়েছে এর মধ্যে একটি মামলায় তাকে দ্রুততার সঙ্গে বিয়ে করার অভিযোগ করা হয়েছে বলা হয়েছে বুশরা বিবিকে তিনি আইন অনুযায়ী বিয়ে করেননি তার দলকে নির্বাচনে তাদের ঐতিহ্যবাহী ক্রিকেট ব্যাট প্রতীক দেওয়া হয়নি তারা দলবদ্ধভাবে নির্বাচন করতে পারেননি ফলে ইমরানের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে বাধ্য হয় বহু প্রার্থী নির্বাচনী এলাকায় পুলিশি অভিযান থাকার কারণে তারা পালিয়ে বেড়িয়েছে পক্ষান্তরে ইমরান খানের প্রধান প্রতিপক্ষকে নিষ্কলুষ ঘোষণা দেওয়া হয়েছে অনেক মামলা থেকে তারা নির্বাচনে প্রচারণা চালাতে পেরেছে না নির্বাচনের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এক্ষেত্রে কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বললেও বাস্তবতা ভিন্ন এর মধ্য দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে যে ইমরান খানের সমর্থকরা যেন ভোট কেন্দ্রে কি হচ্ছে সে বিষয়ে সহজেই তথ্য না পান ইমরান খানের সমর্থকরা নির্বাচনে কিভাবে অনিয়ম হয়েছে তা তুলে ধরেছেন তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ সৃষ্টি করেছে তবে তাদেরকে অ্যাপ থেকে বঞ্চিত করা হয়েছে ওয়েবসাইট প্রবেশ থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে তারা জানতে পারেননি প্রার্থীদের কি অবস্থা এ অবস্থায় জেলবন্দী ইমরান খানের কম্পিউটারে বানানো কণ্ঠ নকলের মাধ্যমে বক্তব্য ব্যবহার করে নির্বাচনী স্লোগানে ব্যবহার করা হয় ইমরান খানের জেলখানায় আইডি নম্বর তার সমর্থকরা গেরিলা স্টাইলে প্রচারণা চালিয়েছেন নির্বাচনের দিন তাতে বিস্ময়কর ফল এসেছে নির্বাচনে জালিয়াতির অভিযোগ করা সত্ত্বেও পাকিস্তানের নির্বাচনে এখনো সবচেয়ে বড় দল হিসেবে প্রমাণ রেখেছে পিটিআই নির্বাচনের দিন জালিয়াতির অভিযোগ নিয়ে সোচ্চার ছিলেন ইমরান খান ক্রমশ একা হয়ে পড়ছেন নেদানাহ মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে খ্যাত ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু কি ক্রমশই একঘরে হয়ে পড়ছেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা দুনিয়াতে নিরীহ ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের নির্মমতায় আর সায় দিতে পারছে না বিপদ আপদের চরম বন্ধু আমেরিকাও সেই সঙ্গে এ নিয়ে ঘরে অশান্তি সবশেষ ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিস্ফোরক মন্তব্যে নেতানিয়াহুর দিশেহারা অবস্থা তাহলে কি পরীক্ষিত দোষরও পাশ থেকে সরে যাচ্ছে এমন চিন্তায় যখন ইসরায়েলি নেতার ঘুম হারাম তখন নিজ দেশের মানুষের সমর্থনও পাচ্ছেন না তিনি আমেরিকান নির্বাচনকে সামনে রেখে কারণে নেতানিয়াহুকে কোলে রাখার পক্ষে না দিন দিন বাইডেনের সঙ্গে তাই নেতানিয়াহুর সম্পর্ক গড়াচ্ছে দা কুমড়ো পর্যায়ে গাজায় অসহায় মুসলিমদের নির্বিচারে হত্যা করার পাপের ঘরা এবার বুঝি পূর্ণ হতে চলেছে যুদ্ধবাজ নেতা নেতানিয়াহুর গাজায় মানবিক বিপর্যয়ের তীব্রতা কমিয়ে আনতে ইসরায়েল যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে কড়া ভাষায় ঝাড়ি দিয়েছেন কমলা হ্যারিস ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার সবচেয়ে বড় ভর্ৎসনা ছিল এটি এই তাকে আরো মজবুত করছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী মন্ত্রী বেনি গ্যান্টোজ নেতানিয়াহুকে না জানিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন গ্যান্টোজ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে সোমবার বৈঠক করেন গ্যান্টোজ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানিয়েছে গ্যান্টোজের জাতীয় ঐক্য পার্টি হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান তারা জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতি গাজায় মানবিক সহায়তা বাড়াতে মার্কিন প্রতিশ্রুতি এবং বেসামরিক হতায়াতের সংখ্যা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এদিকে নেতানিহর সঙ্গে জো বাইডেন প্রশাসনের বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে গত রোববারই দ্বন্দ্ব আরো তীব্র হয়ে ওঠে অনুমতি ছাড়া গ্যান্টোজের ওয়াশিংটন সফরে ইসরায়েলি দূতাবাসকে নির্দেশ পাঠান যাতে গ্যান্টোজকে কোনো ধরনের সহায়তা করা না হয় ইসরায়েল যে গ্যারা পড়বে তা আগেই ঠাহর করতে পেরেছিল আন্তর্জাতিক বিশ্লেষকরা কারণ গাছে তুলে মই কেড়ে নেওয়ার স্বভাব বরাবরই যুক্তরাষ্ট্রের আর এবারও হল ইতিহাসের সেই পুনরাবৃত্তি অবশ্য ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে বাইডেন এখন দেশে বিদেশে ব্যাপক চাপের মুখে নেতানিয়াহু বাইডেনের বন্ধুত্বে এখন বিরাজ করছে শনির দশা তাদের মতবিরোধটা মূলত গাজে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ায় সৃষ্ট মানবিক বিপর্যয়কে কেন্দ্র করে এমন যখন অবস্থা তখন তার উপর আগুনে আরও ঘি ঢেলে দিলেন গ্যান্টজ এদিকে একের পর এক ধস নামছে ইসরায়েলে দেশটির সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারের দলের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা পদ ছেড়েছেন এদের মধ্যে রয়েছেন জেনারেল রিচার্ড হ্যাসিট যিনি ইসরায়েল সেনাদের বিদেশি সংবাদ মাধ্যমের মুখপাত্রের দায়িত্বে ছিলেন এমন তথ্যই দিচ্ছে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম। মাধ্যম ড্যানিয়েল হ্যাগারির সেকেন্ড ইন কমান্ড মোরান কাটজ সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গাজা যুদ্ধের কারণে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন গাজা যুদ্ধ এবং এটি সংগঠিত করা নিয়ে ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর মধ্যে ফাটল সাম্প্রতিক সময় আরও বড় হয়েছে